পরম করুণাময় প্রভ নামে শুরু করছি সুফিজম্বিরি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি ডি এম রাহাত এক ভাই প্রশ্ন করেছেন যে পাপ ও পুণ্যের হাকিকত কি আজ এ ব্যাপারে আলোচনা করার চেষ্টা করব পাপ ও পুণ্য সম্পর্কে মানুষ যা ভাবে তা হচ্ছে ধর্ম যে বিষয়গুলোকে বা যে কাজগুলোকে নিষিদ্ধ করেছে সেগুলো করাই কি পাপ আর ধর্ম যে কাজগুলো করাকে উৎসাহিত করেছে ভালো বলেছে সেই কাজগুলো করাই কি পুণ্য অর্থাৎ পাপ পুণ্য বলতে সাধারণ মানুষ তেমন কিছু ভাবে না তারা পাপ এবং পুণ্যকে অর্থাৎ গুনাহ এবং সোয়াবকে সম্পূর্ণভাবেই নির্বাচন করে বা বিচার করে কি ধর্ম দ্বারা যেটা স্বীকৃত অর্থাৎ ধর্মে যেটা পাপ বা গুনাহ সেটা তাদের কাছে গুণা ধর্মে যেটা পুণ্য বা সোয়াব তা তাদের কাছে সেটা সোয়াব বা পুণ্য এক্ষেত্রে যে যে ধর্ম পালন করে আনুষ্ঠানিক ধর্মের কথা বলছি যেমন ইসলাম ধর্ম বা হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম আরও যত ধর্ম আছে পৃথিবীতে প্রায় সাড়ে তিন হাজারের বেশি ধর্ম আছে তো তারা যে ধর্মকে অনুসরণ করে সেই ধর্মে কিছু আলোচনা আছে পাপ এবং পুণ্যের ব্যাপারে প্রতিটা বিষয় মোটামুটি তারা জানেই যে এই বিষয়টা পাপ এবং এই বিষয়টা পুণ্য যারা জানে না তারা তাদের সেই ধর্মের ধর্মগুরুদের কাছ থেকে জেনে নেন যে কোনটা পাপ আর কোনটা পুণ্য অর্থাৎ কোনটা করলে তাদের গুণা হবে কোনটা করলে তাদের সব হবে এটা কি করতে চায় তারা তাদের সেই ধর্মগুরুদের কাছ থেকে জেনে নেয় কিন্তু পুরো বিষয়টাই নির্ভর করে তাদের আনুষ্ঠানিক ধর্ম মতে হতে পারে ইসলামে যেটা পাপ হিন্দু ধর্মের সেটা পাপ নয় আবার হিন্দু ধর্মে যেটা পুণ্য ইসলামে সেটা পাপ এরকম হতেই পারে বা এরকম আছেও আনুষ্ঠানিক ধর্মগুলোতে এরকম হয় অর্থাৎ মুসলিমরা যেটাকে পাপ মনে করে হিন্দুরা সেটাকে ভালো কাজ মনে করে আবার মুসলিমরা এমন অনেক কাজ আছে যেটাকে কি মনে করে ভালো কাজ মনে করে কিন্তু হিন্দুরা সেটাকে ভালো কাজ মনে করে না এরকম অনেক আছে আবার অনেক বিষয় কি তাদের মধ্যে মিল আছে কিছু বিষয় আছে মিল নেই এই যে মিল যেগুলো তো আছে সেটাও কি মানুষ মান্য করে তাদের ধর্ম অনুযায়ী এটা এজন্য পালন করে না বা মানে না যে এটা সোয়াব যে এটা ইসলাম ধর্মে আছে বরং এটা এই জন্য মানে যে এটা তাদের হিন্দু ধর্মে আছে আবার মুসলিমরা কোনো কিছুকে ভালো এই জন্য ভাবে না যে এটা হিন্দু ধর্মে আছে বরং তারা এটাকে শুধুমাত্র এই জন্যই পূর্ণ ভাবে কারণ তাদের ধর্ম এটাকে ভালো কাজ বলা হয়েছে অর্থাৎ তারা মিলটা দেখে না তারা মূলত তাদেরটাই দেখে হতে পারে সেটা অন্যের সাথে মিলে যাচ্ছে কিন্তু মানুষের জন্য সত্যি সেই পাপ এবং পুণ্যের হাকিকত বা সত্যটা কি। যে যেটা সবার জন্যই পাপ সবার জন্যই পুণ্য এখানে কোনো ধর্মীয় ভেদাভেদ বা বিচার থাকবে না প্রতিটি মানুষের জন্যই হোক সে আস্তিক নাস্তিক যাই হোক মানুষ হলেই এটা তার জন্য পাপ হিসাবে গণ্য হবে এই কাজগুলো করা আর এই কাজগুলো করা তার জন্য পুণ্য হিসাবে গণ্য হবে সেই বিষয়টা আসলে কি সেই হাকিকত সেই রহস্য বা সেই সত্যটা আসলে কি। সেটা নিয়ে আমি হয়তো বা কিছুটা আলোচনার চেষ্টা করব কিন্তু ওই যে যার যার জ্ঞান অনুযায়ী তারা তারা পাপ এবং পুণ্যকে বিচার করে আমি যেটা বলবো এটাও আমার জ্ঞান অনুযায়ী হবে এটাই যে একদম শেষ এরকমও না অনেকের কাছে আমার কথাগুলোকে কি ভুল মনে হতে পারে পাপ মনে হতে পারে আবার কারো কাছে কি যুক্তিসঙ্গত বাবা পুণ্যের কাজ মনে হতে পারে কারো কাছে মনে হতে পারে আমি বিভ্রান্ত ছড়াচ্ছি কারো কাছে মনে হতে পারে না আমি বিভ্রান্ত গুলোকে খুলে সঠিক পথ বা সঠিক কথা বলছি পাপ এবং পুণ্যের বিচারে যে বিষয়টাকে আমি সবচাইতে বেশি গুরুত্ব দিয়ে দেখি সেটা হচ্ছে হজরত মোহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লামের একটি হাদিস এই হাদিসটি যদি কেউ ভালো মতো বোঝে তাহলে আমার মনে হয় না তাকে পাপ এবং পুণ্যের আলাদা আলাদাভাবে বিশ্লেষণ করতে হবে সে হাদিসটি এরকম যে এক ব্যক্তি এসে আল্লাহ রাসুলকে প্রশ্ন করলেন ইয়া রাসুল্লাহ পাপ এবং পুণ্য কী সোয়াব বা গুনাহের কাজ কি এই দুটার মধ্যে পার্থক্য কি কোনটা ভালো কাজ এবং কোনটা মন্দ কাজ তখন রাসুল আলাই আলাইহাসাল্লাম বললেন পুণ্য হচ্ছে সে কাজ সোয়াব হচ্ছে সেই কাজ যেই কাজ করার পর তুমি আনন্দিত হও তোমার মনে কি আনন্দ জাগে আর পাপ বা গুনাহের কাজ হচ্ছে সেটা যেটা করার পর তোমার মন খারাপ হয়ে যায় তুমি চাও না সেটা মানুষ জানুক তুমি সেটাকে লুকিয়ে রাখতে চাও অর্থাৎ যে কাজটা করার পর মনে আনন্দ আসে মানুষ জানুক বা না জানুক এটা নিয়ে আমার মনে কি কোনো দ্বিধা সংকোচ থাকে না আর পাপ কোনটা যেটা করার পর আমার মনটা খারাপ হয়ে যায় যে এটা কী করলাম কেউ জানে এটা না জানতে পারে জানলে আর তারা আমাকে কি ভাববে ইত্যাদি ইত্যাদি মনটাই খারাপ হয়ে যাবে নিজের কাছেই মানুষ কি ভাবলো এটা তো পরে আগে নিজের কাছেই কি হয়ে যাবে মনটা খারাপ হয়ে যাবে তো এই হাদিসটা যদি একটু ভালো মতো লক্ষ্য করে কেউ বোঝার চেষ্টা করে তাহলে আমার মনে হয় না যে পাপ এবং পুণ্য বোঝার জন্য তার অন্য কোনো শাস্ত্র গ্রন্থ বা অন্য কোনো বিষয় জানার খুব বেশি প্রয়োজন শুধু এই হাদিসটা মনোযোগ দিয়ে তাকে বুঝতে হবে এবং হৃদয় দিয়ে সেটা অনুধাবন করার চেষ্টা করতে হবে এই হাদিসের মূল কথাই হলো বিবেক যা বলে তা করা পূর্ণ বিবেক যা করতে বাধা দেয় তা করাই পাপ কোনো কিছু ঘটছে যদি আমার বিবেক বলে যে এখানে এই কাজটা করা উচিত যদি আমি সেটা না করি তাহলে আমি পাপ করলাম যদি আমি সেটা করি তাহলে কি আমি একটা ভালো কাজ করলাম আবার আমার বিবেক কোনো কিছু করতে বলেছে আমি সেটা করিনি হতে পারে যে এটা আমার পাপ হবে না কিন্তু আমি একটি পূর্ণ অর্জন থেকে কি হলাম বঞ্চিত হলাম এমন না যে সব সময় ভালো কাজ না করলেই আমার পাপ হবে একটা ভালো কাজ থেকে আমি বিরত থাকলাম কিন্তু বিবেক যেটা করতে বলেছে সেটা করলে কি হতো আমি একটি ভালো কাজ করতাম একটা ভালো কাজ করার সুযোগ পেয়েছিলাম আমি সেটা করলাম না আবার বিবেক কোনো কাজে বাধা দিল তারপরও কি করলাম আমি সেটা করলাম তাহলে অবশ্যই আমি তাপ অর্জন করলাম পাপ কাজ করলাম আমার উচিত ছিল সেখান থেকে বিরত থাকা মানুষ সেটাকে যতই বলুক যেটা ভালো কাজ কিন্তু আমার বিবেক যেহেতু বলছে এটা ভালো না তুমি এটা করো না তাহলে আমার সেটা করা উচিত হবে না যদি আমি সেটা করি সেটা যত ভালো কাজই হোক মানুষের কাছে আমি কি হব পাপি হব আমি সেটা কি করলাম একটা পাপ কাজ করলাম এ ব্যাপারে কথা বলতে গেলে আমার গুরুর মুখ থেকে শোনা একটি উদাহরণ সবসময় মনে পড়ে একটা গল্প সেটা হচ্ছে যে খুঁটি ওঠালেও পাপ আবার খুঁটি গাড়লেও পাপ আবার এই খুঁটি তুলে ফেললো সোয়াব এই খুঁটি গাড়লো সোয়াব সেটা কিভাবে যে তুললো সোয়াব ফেললো সোয়াব আবার তুললো পাপ ফেল্লো পাপ সেটা হচ্ছে ধরুন যে মরুভূমির প্রান্তরে একটি কুয়া বা কূপ আছে সেখানে আপনার মনে হলো যে আমি একটি বাঁশের খুঁটি গেড়ে দিই যে যখন উঠ নিয়ে কেউ আসে তারা যেন তাদের উঠ বা গবাদি পশুগুলো এখানে বেঁধে রেখে তারপর জল পান করতে পারে তাহলে কি হলো এটা আপনার পুণ্য এখন আপনি খুঁটি কেড়ে রেখে গিয়েছেন আরেকজন সেখানে আসলো জল পানের জন্য তার মনে হলো যে কত অন্ধ মানুষই এই পথে চলাচল করে যদি এই খুঁটি এখানে গাড়া থাকে তাহলে হতে পারে তারা ব্যথা পাবে আঘাত পাবে পড়ে যাবে এই মনে করে সে এটাকে তুলে ফেলে দিল এক্ষেত্রে কি হবে তার এই খুঁটি তুলে ফেলাটাও কি তার জন্য পূর্ণ সব আবার একজন কি করলো যে ইচ্ছা করে একটা ওই মরুভূমিতেই কূপের পাশে একটা খুঁটি গাড়লো এই চিন্তা করে যে মানুষ যেন সেখানে ব্যথা পায় সে আনন্দ নিবে দূরে থেকে যে কে পড়ে গেল অন্ধলোক বা বৃদ্ধ লোক যারা আছে তারা এখানে কি হবে আঘাত পাবে সেই আনন্দের জন্য একটা খুঁটি এখানে গাড়ল তাহলে কি হবে মানুষ সেখানে এসে সেটা উঠ বাঁধলো বা যে কোনো কাজই করলো তাদের উপকারে লাগলো তারপরও কি তার সেই কাজটা যে করেছে খুঁটি গেড়েছে তার কি হবে পূর্ণ হবে না বরং পাপ হবে আবার দেখা গেল যে কেউ একজন এই ভাবনা থেকে খুঁটি খুলে ফেললো যে এই খুঁটি এখানে আছে সবাই তো এখানে উঠ বাঁধে খুব শান্তিতে পানি নিতে পারে আমি যদি এটা তুলে ফেলে দেই। তাহলে তো তাদের উঠগুলো দৌড়াদৌড়ি করবে তাদেরও দৌড়াদৌড়ি করতে হবে পানি পানের জন্য এটা খুব মজার দৃশ্য হবে এই চিন্তা থেকে কে সে কি করলো খুঁটিটা তুলে ফেললো তাহলে কি হবে যে কোনো অন্ধ মানুষ গেলো সেখানে আঘাত পেল না তারপরে কি হবে সেই লোকের পাপ হবে পূর্ণ হবে না পুরো বিষয়টা হচ্ছে তার বিবেকের উপর তার ইচ্ছার যে বহিপ্রকাশ তার অন্তরের যে ব্যাপারটা কোন ইচ্ছা থেকে কোন চিন্তা থেকে সেটা করলো তার উপর নির্ভর করে তার পাপ এবং পুণ্য যে ভালো চিন্তা নিয়ে খুঁটি গেরেছে তার ভালো পুণ্যের কাজ হলো আর যে খারাপ চিন্তা নিয়ে খুঁটি গেরেছে তার কি পাপ হলো যে ভালো চিন্তা নিয়ে খুঁটি তুলেছে তার পুণ্য হলো যে খারাপ চিন্তা নিয়ে খুঁটি তুলেছে তার কি হবে পাপ হলো পাপ পুণ্যের বিষয়টা এখানেই যে করার পর আমার আনন্দ লাগে কিনা যে একটা কাজ করতে পারলাম ভালো লাগলো খুব আরেকটা কাজ আছে আহা আমার দ্বারা কাজটা কিরকম হয়ে গেল উচিত হয়নি। এগুলো কি পাপ ব্যাপার। কারণ আল্লাহ আমাদের চেহারা দেখবেন কি আমাদের অন্তর আমি কোন অন্তর নিয়ে কি কাজ করছি এটাই তিনি দেখবেন আমরা কিভাবে তাকে সন্তুষ্ট করতে পারি কোনোভাবেই তাকে সন্তুষ্ট করার মতো সেই যোগ্যতা আমাদের নেই আমাদের করতে হবে আমাদের স্বচ্ছ হৃদয় যতটুক পারি ততটুক তিনি বিচার করবেন যে কে কতটুক স্বচ্ছ হৃদয় নিয়ে কতটুক কাজ করেছে এক্ষেত্রে অনেক সময় এরকম হয় যে জ্ঞানের অভাবে বিবেকই তাবল হয়ে যায় অনেকের বিবেকই এরকম হয়ে যায় অর্থাৎ বিবেক বোধটা এরকম যে কাজ করে না যেটুকু কাজ করে সেটুকু অন্যায়ের দিকেই করে অর্থাৎ যেটা হওয়ার কথা ছিল তার সেই জ্ঞান না থাকার কারণে সে কী করে খারাপটা বিবেক থেকেই ভালো মনে করে আসলেও ভালো মনে করি খারাপ কাজটা করে এরকমও হয় যে ও যে কাজটা করছে আমরা ভাবছি সে ইচ্ছা করে খারাপ কাজটা করছে আসলে তা না ওর অন্তর থেকে বা ওর সেই বিবেক থেকেই বলছে যে কাজটা ভালো তাই সে সেই খারাপ কাজটা করছে এটা কেন হয় এটা হচ্ছে অজ্ঞানতা থেকে তাই বলা হয়ে থাকে যে অজ্ঞানতা হচ্ছে কি সবচেয়ে বড় পাপ তাই জ্ঞান অর্জন করা ইসলামী ফরজ সব জায়গায় জ্ঞান অর্জনের প্রতি প্রচুর গুরুত্ব দেওয়া হয়েছে আপনাকে জ্ঞান অর্জন করতেই হবে জ্ঞান অর্জনের পর বিবেক আপনাকে সঠিক পরামর্শ দিতে পারবে জ্ঞানই যদি না থাকে অজ্ঞানী ব্যক্তির বিবেক আর কতটুকু ভালো হবে কথার কথা একজন অজ্ঞানী ব্যক্তি ধরেন একটি ধর্ম পালন করলো সে কোনোভাবে জানতে পারলো যে তার ধর্ম নিয়ে ছোটোখাটো একটু কথাবার্তা হয়েছে কেউ একজন তাকে উস্কে দিল সে তো মানে ভাববে তাই তো আমার ধর্ম নিয়ে এত বড় কথা হলো আমার আল্লাহ নিয়ে আমার ঈশ্বর নিয়ে আমার মূর্তি নিয়ে এত কথাবার্তা হলো আমি তারে কিছু একটা করব। তার খবর আছে ইত্যাদি ইত্যাদি কারণ তার তো জ্ঞান নেই আবেগ থেকে সে কাজ করছে কিন্তু ওই মুহূর্তে সেটাই তার বিবেক সে কাজটা করছে আবেগ থেকে এখন এটা একসব খারাপ কিন্তু আবার তার দৃষ্টিতে গিয়ে সে ভালো কাজ করছে এর কারণ হচ্ছে তার অজ্ঞানতা যদি তার জ্ঞান থাকতো তাহলে সে বিচার করত যে স্রষ্টা বা তার ধর্ম এই ব্যাপারে কি বলেছে তাকে চুপ থাকতে বলেছে নাকি তাকে হাঙ্গামা করতে বলেছে যদি তার জ্ঞান থাকতো তাহলে সে অবশ্যই জানতে পারতো যে তার ধর্ম এখানে হাঙ্গামা করতে বারণ করেছে তাকে ধৈর্যশীল হতে বলেছে বা এই সমস্ত সৃষ্টি তার স্রষ্টার তাই কোনো কিছু বা কোনো মানুষকে হত্যা করা ধর্মের নামে তার জন্য উচিত হবে না বা কেউ তাকে উস্কে দিলেই কি তার ঝাঁপিয়ে পড়া উচিত হবে না এখন সে তো আবেগ নিয়ে চলছে কারণ তার তো ধর্মের নিজের ধর্মের জ্ঞানই নেই তাই জ্ঞান অর্জন সবচাইতে গুরুত্বপূর্ণ জ্ঞান অর্জন করতে হবে জ্ঞান অর্জনের পর বিবেক যা বলবে সেই অনুযায়ী কাজ করতে হবে তবেই পাপ এবং পুণ্যের বিচারটা সহজভাবে করা যাবে যদি জ্ঞান ছাড়া নিজের বিবেক দ্বারা সেই কাজগুলো করার কথা বলা হয়ে থাকে তাহলে অনেক ক্ষেত্রেই আমরা ভুল করতে পারি তাই আগে বিবেককে জাগ্রত করতে হবে জ্ঞানের দ্বারা বিবেকই যদি জাগ্রত না হয় তাহলে পাপ পুণ্যের আর কি তাহলে আমরা তো সেই পাগলের মতোই হলাম পশুর মতো হলাম আসলে আমাদের এই পাপ পুণ্যের আর কোনো বিচার থাকলো না কেন সেই বোধ নেই জ্ঞান নেই তাই জ্ঞান আমাদের এই পশু থেকে কি করবে আলাদা করবে আমাদের বিবেককে জাগ্রত করবে তখন আমরা আমাদের বিবেককে প্রশ্ন করলে পাপ পুণ্যের বিচার পেয়ে যাব কিন্তু জ্ঞানের দ্বারা বিবেককে জাগ্রত না করলে পাপকে পুণ্য এবং পুণ্যকে কি পাপ মনে করে অনেক কাজ যেটা করা উচিত ছিল না সেটা আমরা করব। আবার অনেক কাজ কি যেটা করা উচিত সেটা থেকে আমরা বিরত থাকব তাই শুধু জ্ঞান নয় মানে পাঠ্যপুস্তকের জ্ঞান নয় আত্মজ্ঞান এখানে সবচেয়ে বেশি দরকার এখন হয়তোবা অনেকেই বলে ফেলবেন যে যদি পাপ পুণ্য এই বিবেক দ্বারাই হয়ে থাকে তাহলে ধর্ম যে পাপ পুণ্যের কথা বলল সেটা কি হবে ধর্মের পাপ পুণ্যের বিচারকে তাহলে কোনো মূল্য নেই অবশ্যই মূল্য আছে তবে একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে এই যে এক এক ধর্মের বিচার এক এক রকম শুধু যদি এরকম হতো যে একটি ধর্মের বিচার আরেকটি ধর্মের সাথে মিলে না তাহলেও ব্যাপারটাকে আমরা মানিয়ে নিতাম কিন্তু একই ধর্মে ওই বিষয়ে একাধিক মতামত রয়েছে কারো মতে সেটা পাপ কারো মতে সেটা পূর্ণ কারো মতে হালাল কারো মতে হারাম সেক্ষেত্রে আমরা কি করতে পারি এক্ষেত্রে বিবেককে প্রাধান্য দেওয়াই কি বেশি যুক্তিসঙ্গত না ধর্মের বিধানগুলো পরিবর্তন হয় সময়ের সাথে সাথে কি নতুন নতুন ফর্মুলা নতুন নতুন তত্ত্ব বের হয় যে এখন এটা করা যাবে না এখন এটা করো পরিবর্তনশীল যে আগে যেটা পাপ ছিল এখন সেটা পুণ্য বা আগে যেটা পুণ্য ছিল এখন সেটা কি পাপ বা একাধিক মতামত যেমন বিয়ের কথাই বলি যে অভিভাবক ছাড়া পিতামাতার ছাড়া বিয়ে করা কি কারো মতে হালাল বা বিয়েটা হয়ে যাবে বৈধ আর কোনো কোনো আলেমের মতে এই বিয়ে বৈধ হবে না বরং তাদের যে সম্পর্ক সেটা কি জেনায় গণ্য হবে ব্যবিচারে গণ্য হবে তার মানে কি কিছু আলেমের মতে যে পিতা মাতা ছাড়া যারা বিয়ে শাদী করলো তারা ঘর সংসার করছে যেহেতু তারা বিয়ে শাদী করেছে একজন অপরজনকে ভালোবাসছে তার মানে কি তারা পুণ্যের কাজ করছে কারণ স্বামী স্ত্রীর ভালোবাসা পুণ্যের কাজ এবং তাদের এই সম্পর্ক কি হালাল একজন আরেকজনের জন্য বৈধ হয়ে গেছে কিন্তু এই ধর্মেরই বা ইসলাম ধর্মেরই অন্য আলিমুলাম আহবান আবার বলছেন কি মাতা ছাড়া বিয়ে কোনো বৈধ হবে না বরং তারা একসাথে থাকাটা কি হবে অবৈধ তারা যতবার একসাথে থাকবে মিলন করবে সেটা কি হবে কারো মতে কি হয়ে গেল সেটা পুণ্য তো নাই বরং মহাপাপ আবার ধরেন কুকুরের মাংসের কথাই বলি যে এখন যদি আমি বলি যে কুকুরের মাংস হালাল যারা শুনবে সবাই কেমন করবে হ্যাঁ হ্যাঁ কুকুরের মাংস এটা কোনো কথা কুকুরের ঝোটাই তো হারাম অর্থাৎ কুকুর যেটা খেয়ে রাখে মুখ লাগায় সেটাই তো খাওয়া যাবে না তাহলে মাংস কিভাবে হালাল হতে পারে এখন কথা হচ্ছে এটাও হালাল কারো কারো মতে অধিকাংশ মাঝাবে কি এটা হারাম যে কুকুরের ঝোটাও হারাম কুকুর যদি কোনো খাবারে মুখ লাগায় সেখান থেকে ও খেতে পারবে না এটা মানুষের জন্য হারাম হয়ে যায় মাংস তো হারামই কিন্তু আবার বিজ্ঞ কিছু আলেম আছেন তাদের মতে কুকুরের মাংস কি হালাল এবং তার ঝোটাও কি হালাল কুকুর যেখান থেকে খাবে সেখান থেকে মানুষ চাইলে খেতে পারবে এখন যেটা হারাম সেটা যদি কেউ খায় সেই গোস্ত যদি কেউ খায় তাহলে কি সে পাপ করলো ধর্ম অনুযায়ী কিন্তু সেটাই অন্য কারো মতে কি হালাল এটা কোনো পাপের বিষয় না আবার হালাল রিজিক খাওয়া কি পুণ্যের ব্যাপার তার মানে কি সেক্ষেত্রে এই কুকুরের গোস্ত খেলো ঝোটা খেলো এটা কি পুণ্যই হলো যেহেতু হালাল একটি কাজ করেছে হালাল জীবিকা হালাল খাবার তো তার মতে এটা হালাল বা পণ্য আবার অন্যের মতে কি এটা খুব খারাপ কাজ এখন বিষয় হচ্ছে যে প্রতিটি ধর্মের মধ্যে এরকম অনেক বিষয় আছে যেটা নিয়ে কারো মতে এটা পাপ কারো মতে কী এটা পূর্ণ এটা ধর্ম বিশেষে ব্যক্তি বিশেষে পরিবর্তন হচ্ছে কিন্তু প্রতিটি মানুষের জন্য একটি ধর্ম রয়েছে যেটা স্রষ্টা প্রদত্ত যে ব্যাপারে আল্লাহ বলেছেন যে আমি আমার নিজের স্বভাব দিয়ে মানুষকে সৃষ্টি করেছি আমার সৃষ্টির কোনো পরিবর্তন নেই উহাই প্রকৃত ধর্ম কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না অর্থাৎ আমাদের ভেতরে কি একটা ধর্ম আছে একটা স্বভাব আছে মানুষের সেই স্বভাবটা জাগ্রত হবে তার বিবেককে যদি সে অনুসরণ করে সেটা অবশ্যই জাগ্রত বিবেক হতে হবে যেমন স্রষ্টার স্বভাব কি দয়ালু তিনি করুণাময় তিনি ক্ষমাশীল এই যে গুণগুলো তো এগুলো তো একটা বিবেকবান হৃদয় থেকেই আসে আবার কি তিনি ন্যায় বিচারক সবসময় আবার দয়া দেখালেই হবে না কখন দয়া দেখাতে হবে কখন দয়া দেখানো যাবে না এটাও কি মানুষের বিবেক থেকে জাগ্রত হবে যে এই মানুষটাকে শাস্তি দেওয়াই উচিত আবার কি এই মানুষটাকে ক্ষমা করে দেওয়াই উচিত এগুলো স্রষ্টার স্বভাব তো এটা কখন জাগ্রত হবে যখন আমাদের সেই আত্মজ্ঞান আমাদের মধ্যে থাকবে তখন তো আমাদের সেই বিবেক জাগ্রত হবে তখনই আমরা পাপ পুণ্যের বিষয়টিকে সম্পূর্ণভাবে বুঝতে পারবো এবং সে অনুযায়ী কাজ করতে পারবো আর এটাই হচ্ছে পাপ পুণ্যের হাকিকত বা মূল সত্যটা কেউ আমাদের বললো যে এটুক পাপ আর এটা পুণ্য এটা এরকম না কারণ জীবনে অনেক পরিস্থিতিতে এমন আসতে পারে যে আমার সেটা জানাই থাকবে না তো তখন আমি কাকে জিজ্ঞেস করব পাপ পুণ্যের ব্যাপারে আমাকে ওই মুহূর্তে কাজটা করতে হবে তো ক্ষেত্রে পাপ পুণ্যের ব্যাপারটা আমার বিবেকের সাথে সম্পৃক্ত ওই খুঁটি উঠানো এবং ফেলে দেওয়ার ঘটনার মতোই তা আশা করি বুঝতে পেরেছেন আজ এই পর্যন্তই